माँ बाप जब अपने बच्चों को स्कूल भेजते हैं तो पुल कार चालक के जिम्मे बच्चों को छोड़ देते हैं। इन चालकों पर माता पिता विश्वास करते हैं कि वे उनके बच्चों को हिफाजत से स्कूल लेकर जाएंगे और फिर स्कूल से घर वापस पहुंचाएंगे। लेकिन अगर वे चालक ही नशे की हालत में गाड़ी चला रहा हो तो इन माता पिता की फिक्र का अंदाज़ा लगाया जा सकता है। जी हाँ, ऐसा ही एक वाक्या आज आसनसोल में देखा गया, जब ओल्ड स्टेशन स्कूल के कुछ बच्चों को एक पुल कार चालक लेकर जा रहा था। उसी समय आसनसोल नॉर्थ ट्रैफिक गार्ड के कुछ जवानों ने उसे रोका। जब उसकी जांच की गई तो पता चला कि वाहन चालक ने शराब पी हुई थी। पुलिस ने तुरंत वाहन को रोक लिया और चालक तथा बच्चों समेत गाड़ी को आसनसोल नॉर्थ ट्रैफिक गार्ड कार्यालय लेकर आए और उस वाहन में मौजूद बच्चों के अभिभावकों को खबर दी गई। चिंताग्रस्त अभिभावक तुरंत वहां पहुंचे। उन्होंने वाहन चालक द्वारा इस तरह के गैर जिम्मेदाराना रवैया की कड़ी निंदा की। এইভাবে ধরুন যদি গাড়ি চালিয়ে নিয়ে গিয়ে কি হতে পারতো? এগুলো তো খুব খারাপ জিনিস, বড় দুর্ঘটনা। মা বাবারা তো পুরোপুরি ছেড়ে দেয় ওদের ওপরে, যতক্ষণ স্কুল টাইমটা ততক্ষণ টোটালি ছেড়ে দেয়। প্রশাসন যদি ধরতে না পারতো তাহলে তো বড় ঘটনা ঘটতো, অ্যাক্সিডেন্ট ঘটতে পারতো, দুর্ঘটনা হতে পারতো। হ্যাঁ, এটা তো ঘটতে পারতো। তো কতটা রিস্কের উপরে নিয়ে যাচ্ছে এদেরকে? হ্যাঁ, এগুলো তো করা একদমই উচিত না। কি নাম আপনার? উজ্জ্বল করায়। কোথায় পড়ে আপনার বাচ্চা? এই ওল্ড স্টেশন, আপনার পুরনো স্টেশন থেকে যে রোডটা আছে কালামুরের দিকে, ওই রোডের দিকে যাচ্ছিলো। জাস্ট এখানে যখন ওই মানে টার্নিংয়ে যখন ওই যাচ্ছে আমাদের গোলাটার কাছে, তখন সিগন্যালটা কিন্তু লাল ছিল। সিগন্যালটাকে লালটাকে অ্যাভয়েড করে ও পার হচ্ছিলো, রেড সিগন্যালে পার হচ্ছিলো। সেই সময় কী ছিল আমাদের ঝাড়খণ্ড বাউন্ডে, আমাদের সিগন্যালটা মানে সবুজ ছিল, গাড়িটা রান করছিলো, সেই সময় ও পার হচ্ছিলো গাড়িটা নিয়ে। ঠিক আছে, হ্যাঁ, মদ্যপ অবস্থায় ছিল। আমরা টেস্ট করলাম, এখন এটা দেখা গেলো যে হ্যাঁ 125% ও মানে স্মেল পাওয়া গেছে। হ্যাঁ, আপনাদের যদি চোখ এড়িয়ে যেত তাহলে তো বড় দুর্ঘটনা। হ্যাঁ, আমাদের ছেলেরা যারা স্পটে ছিল তারা তাদের তৎপরতায় আর কি ও বেঁচে গেছে এবং ছাত্রগুলোকে বাঁচানো সম্ভব হয়েছে।